বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় দেখবেন এখন তো সবসময় সরফরাজ খানকে নিয়ে যশ্রী জয়সপালকে নিয়ে ইয়ে চলছে মানে সোশ্যাল মিডিয়া ভরে গেছে দেশ দুজন নিয়ে যে অবশ্যই তারা ভালো খেলেছে অসাধারণ ব্যাটিং করেছে তো জয়সপাল আর সঙ্গে সারফরাজ খান ডেবি ম্যাচে দুটো সিরি দুটো ইনিংসেই পঞ্চাশ পঞ্চাশের ওপরে স্কোর করেছে সিক্সটি টু সিক্সটি এইট এবং নট আউট ছিল সেকেন্ড ইনিংসে তো প্রথম ইনিংসে হয়তো সেঞ্চুরিও করতে পারতো ভাগ্যের জোরে আউট হয়ে গেছে কিন্তু এর সঙ্গে ভুলে গেলে চলবে না ক্যাপ্টেন রোহিত শর্মা কিন্তু তার জুনিয়র প্লেয়ারদের সবসময় সাপোর্ট করে বা কোনো সময় রেগে গেলে বকা দেয় কাকা রায় এসব মানে কুচ বলতে রায় হয় ও তো ক্যাপ্টেন হিসাবে যেটা বলার দরকার সেটা কিন্তু রোহিত শর্মা বলে আবার কিন্তু যখন প্লেয়ারদের সাপোর্ট করতে হয় তখন কিন্তু পিঠ চাপড়ে দিয়ে তাকে কিন্তু সাপোর্টও করে যে সে যাতে ভালো খেলে তার মোটিভেশনটা তার উপর তৈরি করে যে তুমি ইন্ডিয়ান টিমের জার্সি বলেছ তোমাকে ভালো খেলতে হবে এটাও কিন্তু ক্যাপ্টেনের কাছ থেকে যখন প্রশংসা পায় বা ক্যাপ্টেন যদি পিঠে হাত রেখে ভরসা দেয় তাহলে কিন্তু প্লেয়ারদের অনেকটা মনোবল বেড়ে যায় আর সেটাই কিন্তু সারপ্রাইজ খানের রয়েছে যখন সারপ্রাজ খান ব্যাটিং করতে না দিল রোহিত শর্মা যখন আউট হয়ে যায় তখন কিন্তু তার পিঠে থাপ পিঠে হাত দিয়ে তাকে তার মোটিভেশানটা যাতে ঠিক থাকে পিঠে হাত দিয়ে বলেছিল কোনো অসুবিধা নেই তুমি ব্যাটিং করো আর যার জন্য দেখবেন সারফ্রাজ খানের টুইটারে কিন্তু এই ছবিটা সারফ্রাজ খানই পোস্ট করেছে যে যখন সে মাঠে যাচ্ছিল ক্যাপ্টেন রোহিত শর্মা তার পিঠে হাত দিয়ে সাবাসি দেয় বা কনফিডেন্স বাড়িয়ে দেয়